কি অবস্থা স্যার? সাবধান নাকি আরামে? স্যার সাবধান, আরামে দাঁড়া, বসে পড়ো। পলাশ, তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে কেন ভালোবাসো? স্যার বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসি স্যার, বাংলাদেশ আমার ছোটবেলা থেকে স্যার ইচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করব, এবং আমার মা বাবারও ইচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। দেশের সেবা করার জন্য তুমি সেনাবাহিনীতে আসতে চাও, তাই না? আমি যদি বলি সেনাবাহিনীতে না আসে তুমি বিমান বাহিনী নৌবাহিনীতে গিয়েও দেশ সেবা নিজেকে নিয়োজিত করতে পারবা। জি স্যার, ঠিক কিনা? জি স্যার। তাহলে যদি তোমাকে আর বিমান বাহিনী বা নৌবাহিনীতে যেতে বলা হয় তাহলে কি তুমি যাবা? জি স্যার, ওইটাও একটা দেশ সেবা। তবে স্যার আমার ছোটবেলা থেকে যেহেতু স্বপ্ন স্যার সেনাবাহিনীতে যোগদান করার, স্যার সেনাবাহিনীতে যাবো। সেনাবাহিনীতে যাবো? জি স্যার। বুঝতে পেরেছি। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র দেশের তরে। তোমার মা কি করে? স্যার আমার মা একজন গৃহিণী। এটা ইংলিশ করতে পারবা? জি স্যার। বলো তো। মাই মাদার ইজ হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। জি স্যার। তোমার বাবার নাম কি? স্যার মোহাম্মদ ফতিবুর রহমান। ফতিবুর রহমান। জি স্যার। তোমার দাদা দাদার নাম কি? স্যার ওটা জানা নেই। বাংলাদেশের জন্ম কত সালে হয়েছিল? স্যার 1971 সালে। 1971 সালে? জি স্যার। অপারেশন সার্চ লাইট, এটার নাম শুনছিলে কখনো? জি স্যার। অপারেশন সার্চ লাইট কি? স্যার 1971 সালে 25 মার্চ হাতে স্যার যে গণ অভ্যুত্থান ঘটে স্যার ওইটাই স্যার অপারেশন সার্চ লাইট। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কয়টা সেক্টরে ভাগ স্যার? 11টি। 11টি সেক্টর? তুমি কি শিওর? আমি যদি বলি 9টা সেক্টর ছিল স্যার। 11টি সেক্টরই ছিল স্যার। কোথায় পড়ছিল তুমি? স্যার বইয়ে পড়ছিলাম। বইয়ে পড়ছিল? জি স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক বলো স্যার। ক্রস চিহ্নিত 2টি তরবারি, উপরে সাপলা ফুল, জাতি জাতীয় ফুল সাপলা। জাতীয় ফুল সাপলা। সাপলা। বাংলাদেশের 5টা জাতীয় জিনিসের নাম বলো তো স্যার। জাতীয় ফুল সাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফল কাঁঠাল। জাতীয় কবির নাম? জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। জি স্যার। আর বাংলাদেশের আর জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর? জি স্যার। সত্যি কি? জি স্যার। বুঝতে পেরেছি। যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম বলো স্যার। জেনারেল আবু আজিজ আহমেদ স্যার। আজিজ আহমেদ স্যার? জি স্যার। তুমি কি শিওর? জি স্যার। আমার তো মনে হয় না যে শিওর তুমি। জি স্যার ওইটাই স্যার। কোথায় পড়ছো? দেখবেন পড়ছো না? বই পড়ছো? বই পড়ছি। বই পড়ছো না? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যথেষ্ট ভালো করেছো ভাইবার পরীক্ষায়। আর ভাইবারগুলোতে যেটা বলি প্রত্যেকটা স্টুডেন্টকে, তোমাদেরকেও আমার পক্ষ থেকে, আমার সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে উপদেশ থাকবে এটাই যে তখন যখন তোমরা ভাইবা পরীক্ষা দিতে যাবা, ভাইবা পরীক্ষা দিয়ে দেওয়ার সময় তোমরা কখনোই নার্ভাস হয়ে পড়বা না। অফিসারের দিকে আই কন্ট্যাক্ট ঠিক রেখে ভাইবা অংশগ্রহণ করবা, পাশাপাশি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবা। যেটা জানবা না সেটা সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে দুঃখিত অথবা সরি বলে তুমি স্বীকার করে নেবা। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, যারা তোমরা নিজেরা শপথ নিয়েছো, মনে আর আশা জাগিয়েছো যে তুমি সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে যোগদান করে দেশ সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করবা, তাদের সুবিধার্থে আমাদের রংপুরে বাংলাদেশের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ডিফেন্স কোচিং একাডেমি, এই সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে মেডিকেল, লিখিত, ভাইবা এবং শারীরিক এই কয়েকটা বিষয়ের উপরে আমরা এখানে 1 মাস মেয়াদী 2 মাস মেয়াদী প্রস্তুতি করিয়ে থাকি। তোমরা যদি মনে করো যে না আমি প্রস্তুতি নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আর সবসময় বুদ্ধিমানরা এটাই করে, যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে তোমরা যারা যাবা, তোমরা অবশ্যই যারা প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে গেছে তাদের থেকে একটু হলেও ভালো পরীক্ষা দিতে পারবা। ধন্যবাদ সবাইকে।